ফিরে আসলাম বিরতির পর। নেশা বিরোধী অভিযানে সফল মোহনপুর মহকুমার পুলিশ, আর এই সফলতার পেছনে অন্যতম কারণ গাঁজার বিরুদ্ধে অভিযান। গোপন সূত্র মারফত অভিযান চালিয়ে প্রায় 9 লক্ষ টাকার গাঁজা উদ্ধার, সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যায় পুলিশের সূত্র থেকে, মোহনপুর বিধানসভার গোপালনগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে 124 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এবং অভিযুক্তের নাম রতন দেব, যিনি বাড়ির মালিক, তার পিতা সতীশ দেব। ইতিমধ্যে রতন দেবকে গ্রেপ্তার করেছে মোহনপুরের পুলিশ, নির্দিষ্ট মামলা নেওয়া হয়েছে তারই বিরুদ্ধে। সিধাই থানায় লিপিবদ্ধ করা হয়েছে রতন দেবের নামে মামলা। অভিযানে ছিলেন আজকের মহকুমা পুলিশ আধিকারিক কমল বিকাশ মজুমদার, সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার থেকে শুরু করে আর অন্যান্য পুলিশ কর্মীরা। শুকনো গাঁজার বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা, যেমনটা পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। ইতিমধ্যে সূত্র মারফত এই অভিযান এবং অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সাফল্য মোহনপুর পুলিশের। অভিযানের সময় বাড়ির বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করা হয়েছে গাঁজা, বাড়ির বাক্স, প্যাঁচড়া, নানান রকমের জায়গাতে ভরা ছিল, লুকিয়ে রাখা ছিল গাঁজা, এবং সেই সমস্ত গাঁজাকে পুলিশ উদ্ধার করেছে। তৎসঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছেন মোহনপুর পুলিশ। ইতিমধ্যে পুলিশের কি বক্তব্য রয়েছে শুনুন। আমাদের কাছে একটা ইনফরমেশন আসছে যে আমাদের যে সিধাই থানাধীন যে গোপালনগর গ্রাম রয়েছে, সেই গোপালনগর গ্রামে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ইলিগেল কন্ট্রাভেন্ড আইটেমস এখানে মজুদ রয়েছে। তো আফটার গেটিং দিস ইনফরমেশন, আমি সহ থানার অন্যান্য অফিসার এবং ডিপিও মোহনপুর সহ আমরা ওই পার্টিকুলার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমরা ওই বাড়িতে রেড করি, এবং রেড করার পর প্রচুর পরিমাণে আমরা কন্ট্রাভেন্ড আইটেম, শুকনা ড্রাই গাঁজা অ্যারাউন্ড 125। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন, বাড়ির প্রত্যেকটা রুমের ভেতর ব্যাগে ভর্তি করা ছিল এই সমস্ত গাঁজা, যে গাঁজাগুলিকে পুলিশ আজকে অভিযান চালিয়ে উদ্ধার করতে পেরেছে। তবে বর্তমানে সিধাই থানাতে রাখা হয়েছে সমস্ত গাঁজা, একই সঙ্গে আটককৃত অভিযুক্তকেও রাখা হয়েছে। তবে পুলিশ যেমনটা জানাচ্ছে, 5 দিনের রিমান্ড চেয়ে ধৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানাচ্ছেন সিধাই থানার পুলিশ। ইতিমধ্যে গাঁজা বিরোধী অভিযানে এই সাফল্যকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাতে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে, কারণ যেভাবে দিনের পর দিন নেশার সাম্রাজ্য হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য, এবং এই নেশা সাম্রাজ্যকে রোধ করার জন্য পুলিশের যাতে অভিযান আরো কঠোর হয় তার জন্য আবেদন উঠে আসছে শুভবুদ্ধির সম্পন্ন মহল থেকে। তবে তারপরও কিছু কিছু ক্ষেত্রে পুলিশের খামতি বা গাফিলতি থাকছে। তবে এক্ষেত্রে আজকে মোহনপুর থানার এই অভিযান সত্যি প্রশংসার দাবি রাখে, যেমনটা মোহনপুরের এলাকা মানুষের বক্তব্য রয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটসের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।